हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ब्रेन किंग। आपनी केमन मानुष नतून पर्व निये हाजिर हलाम। आज ये पर्वेर भिडियोर माध्यमे आपनी जानते पारबेन आपनार किभाबे बिये हबे, निजेर इच्छाते नाकि आपनार बाबा मार इच्छाते। एटी एकटी खेलार माध्यमे बेर करा हबे जा आपनी खुबी सहजे एटी बुझते पारबेन। एखाने आपनाके किछु प्रश्न करा हबे एबं प्रत्येक प्रश्नेर किछु अपशन देवा थाकबे। প্রতিটি অপশনের আপনি কিছু পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলি আপনি পরপর যোগ করতে থাকবেন এবং ভিডিওর শেষে আপনার পয়েন্টগুলি যোগ করে দেখে নেবেন আপনার কেমনভাবে পিএ হবে। তো বন্ধুরা, এটি একটি সম্পূর্ণ লজিকের খেলা। এখানে আপনি যা জানতে পারবেন তা সত্য হতে পারে আবার না হতে পারে, তবে এই লজিক আপনার সম্পর্কে যা তথ্য দেবে তা 75% মিলে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটি করে লাইকের আশা করছি, তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনার এখন বর্তমান বয়স কত? অপশন এ 15 বছর, অপশন বি 20 বছর, অপশন সি 20 থেকে 30 বছর। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। এখনো পর্যন্ত আপনি কি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন? অপশন এ হ্যাঁ আছেন, অপশন বি না নেই, অপশন সি 2 থেকে 4 মাস আগে ছিলাম। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনি দিনের বেশিরভাগ সময় কাকে সময় দেন? অপশন এ পরিবারকে, অপশন বি বন্ধুদেরকে, অপশন সি নাকি ভালোবাসাকে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার পছন্দের খাবারটি চুজ করুন। অপশন এ ফুচকা, অপশন বি নাকি ঘুগনি, অপশন সি নাকি মিষ্টি। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনাদের ভালোবাসার মধ্যে আপনার কোন গুণটি বেশি ভালো লাগে? অপশন এ বোঝাপড়া, অপশন বি মজা করা। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। এর মধ্যে আপনার প্রিয় অক্ষর কোনটি? অপশন এ আর, অপশন বি এস, অপশন সি নাকি এম। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করা শেষ, এবার আপনি আপনার প্রাপ্ত পয়েন্টগুলো যোগ করে নিন। আপনার পয়েন্ট যদি 60 থেকে 110-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনার বিয়ে সাধারণত পালিয়ে গিয়ে হওয়ার সম্ভাবনা আছে এবং সে দেখতে খুবই রোমান্টিক হবে। আপনার পয়েন্ট যদি 110 থেকে 170-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনার বিয়ে সাধারণত প্রেম করেই হবে এবং আপনার যার সাথে বিয়ে হবে সে দেখতে খুবই কিউট হবে। আপনার পয়েন্ট যদি 170 থেকে 200-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনার বিয়ে আপনার বাবা মার ইচ্ছাতেই হবে এবং আপনার যার সাথে বিয়ে হবে সে আপনাকে খুবই ভালোবাসবে। তো ভিউয়ার্স, আজ ছিল আমাদের এই ভিডিও। ভিডিওটির সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।